বাংলাদেশের মাটিতেই চাষ করা হচ্ছে বিদেশি ফল স্ট্রবেরি। এই ফল চাষ করার জন্য দেখতেই পাচ্ছেন উপরে এবং চারপাশেই কিন্তু জাল দিয়ে ঘেরা হয়েছে। এর কারণ এই ফলে প্রচুর পরিমাণ পাখি এসে খেয়ে নেয়। একদম টাটকা স্ট্রবেরি কিন্তু জমি থেকে উঠানোর পরেই কিন্তু রাস্তার পাশে বিক্রয় করা হচ্ছে। দেখুন, একদম টাটকা সতেজ স্ট্রবেরি। বিদেশি ফল এখন আমাদের বাংলাদেশেই চাষ করা হচ্ছে, আপনারা তা নিজ চোখে ভিডিওতেই দেখতে পাচ্ছেন। রাস্তার পাশেই প্রতিদিন বিকেলবেলা এই স্ট্রবেরি ফল নিজ জমি থেকে উঠানোর পরেই কিন্তু রাস্তার পাশে বিক্রয় করা হয়। একদম লাল টুকটুকে স্ট্রবেরি ফল দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে বিক্রয় করা হচ্ছে। একদম এটা আমাদের ধারণার বাহিরে যে বিদেশি ফল এখন দেশেও চাষ হয়। কত সুন্দর একটি ফল এবং অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু একটি ফল, যার নাম স্ট্রবেরি ফল। আপনারা চাইলে এখানে এসে ক্রয় করতে পারেন, অথবা আপনারা জমি থেকে নিজে উঠিয়ে নিতে পারেন। একদম টাটকা সতেজ স্ট্রবেরি। এই ফলগুলো অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। একদম লাল টুকটুকে ফল, এখানে মাত্র 100 টাকা কেজি থেকে শুরু করে বড় বড় যেগুলো স্ট্রবেরি ফল রয়েছে মাত্র 200 থেকে 300 টাকা কেজি। আসলে বিদেশি ফল স্ট্রবেরি যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর ফলন হবে তা আমাদের এটা কল্পনার বাহিরে।